শুভ সন্ধ্যা। আজকের যুক্তিতক্ক অনুষ্ঠানে এবিপি সমস্ত দর্শককে আজকের যে মূল বিষয়বস্তু মোটামুটি আমার পূর্ববর্তী বক্তারা সকলেই প্রায় সমস্ত দিকই ছুঁয়ে গিয়েছেন। একটা জায়গায় আমরা সকলেই সহমত যে সবার আগে প্রয়োজন যে বিষয়টার জন্য আজকে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটার একটা সুষ্ঠু মীমাংসা, বিশেষ করে এই গোটা ঘটনাটায় যারা সবচেয়ে বেশি সাফারার এখানে অর্ণব রয়েছেন তাদের প্রতিনিধি হিসেবে আমরা সকলেই চাই একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে যেন যারা প্রকৃত যোগ্য, যেটা কুণালদা সঠিকভাবে বলেছেন, অথচ বঞ্চিত, তাদের নিয়োগ যেন কোথাও আর বিলম্বিত না হয়। আমরা সবাই মিলে একটা সদর্থক চেষ্টা, যেটা সিভিল সোসাইটির পক্ষ থেকেও বহু মানুষ তারা করছেন এবং আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার করে নিজে উদ্যোগ নিয়েছেন, শিক্ষামন্ত্রী উদ্যোগ নিয়েছেন, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও চাইছেন যাতে এটার একটা আশু সমাধান ঘটে। কিন্তু আমার পূর্ববর্তী আমাদের বিরোধী যারা বক্তা তারা নিজেদের কথাই কোথাও স্ববিরোধিতার মাত্রাটাকে বুনে দিলেন এই কারণেই, কারণ দিলীপবাবু উচ্চারণ করলেন ত্রিপুরার একটা ঘটনার কথা, এটা সত্যি কথা, দিলীপবাবু 1000+ বলেছেন, আসল সংখ্যাটা 10,323। যাদেরকে সিপিএম প্রপার নিয়োগ করেনি বলে তাদের চাকরি আটকে গিয়েছিল এবং তাদের চাকরি স্থায়ী করবে বলে বিজেপি ক্ষমতায় এসে এখনো পর্যন্ত 84 জন আন্দোলনকারী, তাদের মৃত্যুবরণ হয়েছে, অধিকাংশ তাদের মধ্যে আত্মহত্যা করেছে, 143 সর্বমোট কাউন্টটা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো রাজনৈতিক চাপানুতুরে যেতে চাইছি না, কিন্তু আমি শুধু আন্দোলনকারীদের আবারও বলবো, সরকার চেষ্টা করছে, কিন্তু আমরা বিরোধী দলের ভূমিকা সাম্প্রতিক অতীতে কি দেখেছি? আমরা আমাদের রাজ্যকে একটা সময় তোলপাড় হতে দেখেছি যে ঘটনা নিয়ে, সারদা এবং নারদা তার তদন্ত নিয়ে। আজকে সুমন, আমরা এবিপি আনন্দের পর্দায় খুব স্বাভাবিকভাবেই সেই সম্পর্কিত ঘটনা বেশি আসছে না, তার কারণ যারা সারদা আর নারদা নিয়ে মামলা করেছিল, আদালতের তত্ত্বাবধানে মামলা চলছিল, তারা আর গিয়ে কোর্টের দরজা খটখট করছে না, কারণ বোধহয় মামলা থেকে যে যে পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার জায়গা ছিল সেই জায়গাগুলো শেষ হয়ে আসছে। সর্বোপরি রোজ ভ্যালির ক্ষেত্রে ত্রিপুরার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে মানিকের কথা বলা হচ্ছিল, তন্ময়দা মানিক থেকে হিরে শূন্যের দূতি এত কিছু আসলেন, এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা আসলো, আরেকজন মানিককে বোধহয় আমরা ভুলে গিয়েছি, তিনি মানিক সরকার, যার সঙ্গে সরাসরি রোজ ভ্যালির কর্তাকে এক মঞ্চে দেখা গিয়েছিল এবং বিভিন্ন প্রতিশ্রুতি এসেছিল, তারপরে দেখলাম হঠাৎ করে সেই জিনিসগুলো ধামাচাপা হলো, অথচ সারদার তদন্তের কিন্তু আজ অব্দি কোনো কিরানা হলো না। সরকার চেয়েছিল, কমিশন বসেছিল এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরানোর একটা প্রয়াস চলছিল। আসলে আমার সুমনের কথা একটু আগে মনে পড়ছিল, সুমনবাবু বিদ্যাসাগরের প্রসঙ্গ টানলেন, বর্ণপরিচয় মার্জনা করবেন, এই বর্ণপরিচয় রবীন্দ্রনাথ লেখেননি তো, তার পাতা গ্রন্থাবলী শিক্ষা ও বিবিধ দ্বিতীয় ভাগে ওই গোপাল অতি সুবোধ বালক, রাখাল অতিশয় দুষ্ট, আসলে সর্বত্রই তো গোপাল এবং রাখালের, গোপাল রাখাল দ্বন্দ্ব সমাজ পরবর্তীকালে আবির্ভূত হচ্ছে, তো সেই জায়গায় আমরা দেখছি প্রথমে কাকলিদি শুরু করলেন গুজরাটে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক জানিয়ে, তো সত্যি কথা আমরা সকলেই মর্মাহত। কিন্তু সুমন বলুন তো, আজকে যদি এই ঘটনাটা কলকাতার বুকে ঘটতো, পশ্চিমবঙ্গে ঘটতো, 2016 কথা কুণালদা বললেন, এক্স্যাক্টলি নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন আমি সেটাই যাচ্ছি না, তাহলে এতক্ষণে কি কি টার্মিনোলজি আমরা সংবাদ মাধ্যমে পেতাম? দিলীপবাবুরাই বলতেন তোলাবাজ, কাটমানি, 75-25, এখানেও যেগুলো আসলো ভাইপো ইত্যাদি, ওখানে আবার ভাইপো বলতে পারবে না, কারণ তাহলে চাকরি চলে যাবে, দুশ্মন নাম্বার 1 থেকে ভালো রাক্ষসের গর্ব। আমি শুধু বলবো কাউকে দুশ্মন বানিয়ে নিয়ে দুশ্মন নাম্বার 1 খুঁজতে গিয়ে ভালো রাক্ষসের পাল্লায় পড়বেন না, রাক্ষস কিন্তু দিনের শেষে রাক্ষসই হয়, তারা প্রতিশ্রুতি দেখাবে, তারা প্রলোভন দেখাবে, আসলে যখন আপনার দরকার পড়বে তখন তারা আপনাকে ব্যবহার করবে, যেভাবে সারদা নারদাকে ব্যবহার করে পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়া হয়ে গেছে, আগামী দিন যেন আপনারা তাদের রাজনৈতিক বোরে না হন, আপনাদের নিয়োগ হোক, সরকার আপনাদের প্রতি মানবিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের প্রতি সহানুভূতিশীল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আপনাদের সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হয়েছেন, আপনাদের সমস্যার সমাধান হবে, সুরাহা হবে, আমরা সবাই এই আশা রেখে আজকেই আমার এই বক্তব্য সংক্ষিপ্ত করছি। সকলকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। ধন্যবাদ অরূপ।